إن الملوك إذا دخلوا قرية أفسدوها وجعلوا أعزة أهلها أذلة. রাষ্ট্র যখন সন্ত্রাসী হয়, রাষ্ট্র যখন সন্ত্রাসী কর্মকাণ্ড করে, সন্ত্রাস করে যখন, তখন সেই দেশের সবচেয়ে সম্মানী ব্যক্তিরা অপমানিত হয়। সবচেয়ে বেশি যারা মানুষের কাছে সম্মান পাবে, এই সম্মানের মানুষগুলো ও জালু আইজ্জাত আহলিহা, কোরআন বলছে, এটা আমার কথা নয়, ও জালু আইজ্জাত আহলিহা, সমাজের ইজ্জতওয়ালা মানুষ যারা, সম্মানী মানুষগুলো যখন এদের উপরে তারা খড়গহস্ত হয়, এদেরকে তারা বিপদ মনে করে রাষ্ট্র, তখন তাদেরকে নানাভাবে শাস্তি দেয়, নানাভাবে তাদের উপরে খড়গহস্ত হয়। কথা বুঝতে পারছি, এটা কোরআনের কথা। এই জন্য পৃথিবীর শাসকরা সবসময় বলেছে যে এই আয়াতটা কোরআনে তাদের জন্য বিপজ্জনক, এই আয়াতটা কোরআন থেকে বাইর করে দিলেই বোধ হয় সবচেয়ে ভালো হতো। নাউজুবিল্লাহি মিন যালিক। ওয়া কুলিল হক, আল্লাহ বলছেন হে নবী সত্য বলুন, সত্য কথা, এটি একেবারেই মহাসত্য, এটা বলতেই হবে, কাউকে না কাউকে সত্য কথা থেকে বিরত থাকা যাবে না। এই পৃথিবীতে রাষ্ট্রপ্রধান যারা, তারাও এই ধরনের ক্ষমতায় যখন আসে তখন ধরাকে সরা মনে করে, নিজে যা ইচ্ছা তাই করে, নিজের অস্তিত্ব টিকে রাখার জন্য তখন প্রতিপক্ষকে ঘায়েল করতে যা লাগে সবই করে। কথা বুঝতে পারছেন? তখন সে আর অন্য কাউকে সামান্যতম একটু শ্রদ্ধার চোখে তো দূরের কথা। পবিত্র কোরআন মজিদ আল্লাহ বলছেন ইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান আফসাদুহা, কেউ যখন ক্ষমতায় চলে আসে তখন কিন্তু সে দুনিয়ার মধ্যে এক ধরনের ফাসাদ সৃষ্টি করে, বিপর্যয় সৃষ্টি করে। যদি কেউ ক্ষমতায় আসে, এটা কোরআনের কথা, যে কারণে পৃথিবীর এই সমস্ত শাসকরা তারা বলছে কোরআনের এই আয়াতটা বাদ দিলে ভালো হইতো। সুবিধাবাদীরা তারা বলে যে কোরআনের এই আয়াতটা বাদ দিলে কি হইতো, ভালো হইতো। যে ইন্নাল মুলুকা ইদা দাখালু কারিয়াতান, রাষ্ট্রপ্রধানরা যখন কোনো অঞ্চলে প্রবেশ করে, আফসাদুহা, তখন তাদের মন মতো যদি না হয়, তাদের অস্তিত্বের বিপরীত কিছু আসলে, তখন আফসাদুহা, সেখানে তারা সবচেয়ে বড় কঠিনভাবে ফাসাদ সৃষ্টি করে, বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের দ্বারা রাষ্ট্রের পক্ষ থেকে যখন কোনো ফাসাদ আসে, যেখানে মানুষের করার কোনো ক্ষমতা থাকে না, প্রতিবাদ করতে গেলে সেখানে মানুষ আহত হয়, প্রতিবাদ করতে গেলে সেখানে মানুষ কঠিন আক্রমণের শিকার হয়, তখন রাষ্ট্রীয় প্রশাসন খড়গগ্রস্ত হয়ে যায়। সম্মানিত সুধি, এই জন্য পৃথিবীর মধ্যে এই জুলুম সবসময় অব্যাহত আছে। এই জুলুমের হাত থেকে কোনো যুগে কদাচ কোনো রাষ্ট্র, কোনো প্রজা কখনো অব্যাহতি পায় নাই। যা হোক সম্মানিত সুধী, বন্ধুরা আমার, পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেন